কুমিল্লার দাউদকান্দিতে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার 6 ডিসেম্বর সকাল থেকে ইলিয়টগঞ্জ রাজেন্দ্র উচ্চ বিদ্যালয়ের মুরাদনগর উপজেলার 5 প্রতিষ্ঠান সহ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 2896 জন শিক্ষার্থীর মাঝে ফাইজার টিকা প্রদান করা হয়। এতে জিবিডি আমির হামজা উচ্চ বিদ্যালয়, পাঁচ পুকুরিয়া উচ্চ বিদ্যালয়, ইলিয়টগঞ্জ রাজেন্দ্র উচ্চ বিদ্যালয়, মুরাদনগর বাবুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উক্ত ফাইজার টিকা প্রদান করা হয়। শিক্ষার্থীরা এই সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করে। এই সময় বিভিন্ন টিকা কেন্দ্রের কর্মীরা উপস্থিত থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত টিকা কার্যক্রম সফল করবেন বলে জানান। এদিকে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য করোনা টিকার আওতায় আনতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষকগণ। এ ব্যাপারে দাউদকান্দি মাধ্যমিক অফিসার জানান, দাউদকান্দি উপজেলায় বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের টিকা প্রদান কার্যক্রম শুরুর পাশাপাশি পর্যায়ক্রমে মুরাদনগর উপজেলার 15টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে 37,000 করোনা ভাইরাস প্রতিরোধের এই টিকা প্রদান করা হবে। বালিকা বিদ্যালয়, পাঁচপুকুরিয়া স্কুল, আমাদের জিবিডি স্কুল, জি স্যার, স্বাস্থ্যস্থীদের নিয়ে এখানে আসা হয়েছে করোনা টিকা দেওয়ার জন্য। আমরা 700 ছাত্রছাত্রী এখানে করোনা টিকা দেওয়া হচ্ছে, টিকা হচ্ছে ফাইজার। এখানে আমরা প্রায় 700 স্টুডেন্ট নিয়ে আসছি আর এখানে প্রায় 5 থেকে 6টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ইনশাআল্লাহ টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে চলতেছে। আমরা ইনশাআল্লাহ আশাবাদী যে সঠিক সময় সঠিকভাবে আমরা এখানে শেষ করে চলে যেতে পারব ইনশাআল্লাহ। দাউদকান্দি উপজেলা দীর্ঘ 15টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে করোনা ভ্যাকসিন দিয়েছি। আমাদের 37,000 মতো টার্গেট ছিল, সেখানে আমরা 28,290 জনকে টিকা দিতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হয়নি।